অবশেষে মুক্তি পেলেন উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্স গেল পাঁচ বছরে ব্রিটিশ কারাগারে সাজা কাটছিলেন তিনি জানা যায় দোষ স্বীকার করার শর্তে ওয়াশিংটনের সাথে সমঝোতা করেছেন বাহান্ন বছর বয়সী অ্যাসেঞ্জ এ সপ্তাহেই যাবেন যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে সেখানে ষড়যন্ত্র ও গোপন নথি ফাঁসের অপরাধ স্বীকার করলে পাবেন অস্ট্রেলিয়ায় ফিরে যাবার অনুমতি এর মাধ্যমে শেষ হচ্ছে দীর্ঘ আইনি লড়াই মাধ্যমে মার্কিন সেনাবাহিনীর একাধিক নথি প্রকাশ করায় দুই সালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র দুই সালে রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্যে যান তিনি সেখানে দুই হাজার উনিশ সালে আটক হন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম